বন্ধুগণ দেখতে পাচ্ছেন, এই হলো আমার সেই ডিভি ক্লোসের বাচ্চাগুলো। আবার এগুলি মোটামুটি 14-15 দিনের হয়ে গেছে। ওয়েট আছে অ্যাপ্রক্স 300-450 গ্রাম। আমি সেল স্টার্ট দিয়েছি যে ঠান্ডার সময় বাচ্চা ছোটোর থেকে ব্রিডিং করতে প্রবলেম হয়, তাদের জন্য এটা সুবিধা হবে। এগুলো অলরেডি ব্রিডিং ভ্যাকসিন হয়ে গেছে। এগুলির সাইজ আছে 300-400 গ্রাম। এখানে সঙ্গে কিছু দেশি মুরগাও বাচ্চা রয়েছে, সেগুলোর বয়সও সেম, কিন্তু এগুলো ওয়েট আসে না। বাট ডিভি ক্রসে রয়েছে 300-400 গ্রাম। অনেকে বলে যে বাচ্চা বড় করে দিতে হবে, ছোটো বাচ্চা নিয়ে বাঁচাতে পারে না, তাদের জন্য এটাই বেস্ট কোয়ালিটির বাচ্চা রয়েছে। আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন, এখন একটা রিজনেবল রেটে আছে। এগুলি আর কিছুদিন পরে এই রেট দেওয়া যাবে না, রেট বেড়ে যাবে। এগুলা তোমার 15-16 দিনের বাচ্চাও আছে। ওয়েট আছে 300-400 গ্রাম, মানে 400-450 গ্রামের মধ্যে আছে যা আছে। এগুলো ব্রুডিং হয়ে গেছে, ব্রুডিং চলছে এখানে। খুবই স্বাস্থ্যকর বাচ্চা, হেভি কোয়ালিটি। কারো দরকার আমার সঙ্গে ইমিডিয়েট যোগাযোগ করে নিতে পারেন। হাজার খানেক বাচ্চা রয়েছে আমার কাছে এখন। সমস্ত ওজন নেয়ার অ্যাবাউট অ্যাভারেজে গেলে 350 গ্রামের ওয়েট রয়েছে। যদি কারোর সঙ্গে যোগাযোগ করতে আমার সঙ্গে করে যোগাযোগ করে নিতে পারেন। আমার নাম্বার, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ সমস্ত কিছু ডেসক্রিপশন বোর্ডে দেওয়া আছে। লিঙ্কের সাহায্যে আমার সঙ্গে যোগাযোগ করুন। বাচ্চার জন্য অবশ্যই আপনার পেমেন্ট করতে হবে, অ্যাডভান্স পেমেন্ট করে নিতে হবে। আর যার দরকার হয় এসে নিতে পারেন, কিন্তু রাখার জন্য হলে অ্যাডভান্স করেই রাখতে হবে। ত্রিপুরেশ্বরীর পক্ষ থেকে আপনাদেরকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আমরা এভাবেই কিছুদিন পর পর নতুন ভিডিও নিয়ে আবার হাজির হই। আপাতত কিছুদিন গ্যাপ ছিল, ভিডিও করতে পারছিলাম না, কারণ ঠান্ডা বেশি ছিল, বাচ্চা অ্যাভেলেবেল ছিল না। এখন বাচ্চা অ্যাভেলেবেল হচ্ছে, তাই ভিডিও করা হচ্ছে। এগুলি সমস্ত ডিভি ক্রসের বাচ্চা, যে দেখতে পাচ্ছেন কোয়ালিটি, এই যে সাইজ। আমি আপনাকে হাতে নিয়ে সাইজ দেখায় দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সাইজটা, এ হলো সাইজ। বাচ্চা বেশি হওয়ার দরুন সময় সমাজ সমানভাবে খাওয়াটা খেতে পারেনি, যার জন্য ওয়েটটা একটু কম বেশি রয়েছে। যার দরকার হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এরা ব্রুডিংয়ের শেষের পথে রয়েছে, দুটা ভ্যাকসিন হয়ে গেছে। আর এটা ধরুন আরও 15 দিনে 1 কেজি সাইজ ধরে নেবে। ধন্যবাদ।